এখানে আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আইটিআই সিরিজের এই ভিডিওতে আমরা থাইরিস্টার সিরিজে আরেকটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস ডায়াক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি একটি দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তা ডায়াক নামটার মধ্যেই লুকিয়ে আছে, যেমন ট্রায়াক নামটার মধ্যে লুকিয়েছিল কি, এর আগের ভিডিওতে আমরা ট্রায়াক নিয়ে আলোচনা করছি, সেখানে বলেছিলাম কি থ্রি টার্মিনাল এসি ডিভাইস, আর ডায়াক জিনিসটা হচ্ছে ডাই এসি। যদি ভাগ করি আমরা, অর্থাৎ দুটো টার্মিনাল থাকবে আর এসি ডিভাইস হিসেবে ব্যবহার করবো। ট্রায়াকের ট্রিগারিং এর কাজই মূলত ডায়াকটাকে আমরা ব্যবহার করে থাকি। তোমরা যারা ট্রায়াক সম্বন্ধে না দেখেছো আমার গিয়ে আমার প্লেস থেকে অবশ্যই দেখে নিও। সেখানে ট্রায়াকে আমাদের কী ছিল, এখানে একটা গেট ছিল, এখানে গেট একটা, এখানে আলাদা করে একটা আমরা ডোপিং করেছিলাম, সেখানে আমরা এখানে একটা গেট টার্মিনাল রেখেছিলাম। এখানে শুধু পার্থক্য এটাই, এখানে গেট টার্মিনালটা নেই, এখানে দুটোই মেন টার্মিনাল, মেন টার্মিনাল ওয়ান, মেন টার্মিনাল টু, দুটো টার্মিনাল, সেই জন্য ডাই আর এসি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া বৈশিষ্ট্য সমস্ত কিছু, এটাকে বাই ডিরেকশনাল ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, এসি এসি লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এবং অন অফ স্টেট থাকার জন্য এটাকে সুইচিং পারপাসে আমরা ডায়াকটাকে ব্যবহার করতে পারি। তো এবার শুধু দেখে নিই যে ডায়াকের গঠনটা দেখো, গাড়ির গঠন দেখতে গিয়ে দেখো এখানে চারটে অংশ বা পাঁচ মেন পি ওয়ান, এন ওয়ান এবং পি টু, তিনটে অংশ আমরা ডোপিং করেছি। এখানে পজিটিভ ডোপিং, এখানে নেগেটিভ ডোপিং এবং এখানে পজিটিভ ডোপিং, এবং এর মাঝখানে আমরা এখানে একটা নেগেটিভ ডোপিং করেছি, এখানেও আমরা নেগেটিভ ডোপিং করেছি। এখন এখানে পি ওয়ান আর পি টু এর যে ডোপিং প্রায় সিমিলার রাখা হয়, কারণ সিমিলার রাখার এই কারণে এটা তো আমরা এসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করবো, এবং এসি সার্কিটে ব্যবহার করলে যখন বাই ডিরেকশনাল ডিভাইসে ব্যবহার করবো, তখন যখন সার্কিটের দুদিকে যখন ডিরেকশনটা চেঞ্জ হবে, তাতে কী হবে আমরা যে আউটপুটটা পাবো লাইনে, সে আউটপুটে কোনো ভেরিয়েশন আসবে না। দুটো যদি ডোপিংয়ের পার্থক্য থাকতো, সেখানে একটা লাইনের অ্যাম্পিয়ারের বা কারেন্টের একটা ভেরিয়েশন আসতো, এখানে সেই ভেরিয়েশনটা যতটা দূর করা যায় ততটা চেষ্টা করা হয়েছে। আর এখানে ডায়াকের সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো ডায়োড আমরা প্যারালি কানেকশন করেছি, এসি এর মতোই বিষয়টা আমরা এখানে ব্যবহার করবো। তো এবার আসো দেখে নিই যে ডায়াকটা কীভাবে ওয়ার্কিং করে। প্রথমত আমরা কী করলাম, এই যে ডায়াকটা আছে, ডায়াকের সঙ্গে আমরা এখানে একটা এসি সোর্স আমরা কানেকশন করবো। এখন এসি সোর্স যখন আমরা কানেকশন করবো, এসি সোর্সের কারণ কি, কোনো সময় এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, কোনো সময় এদিকটা নেগেটিভ, কোনো সময় এদিকটা পজিটিভ, তাহলে দুটো কেসই আমরা আলোচনা করলে বিষয়টা পরিষ্কার। প্রথমে আমরা কি আলোচনা করব যে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস হলে এইখানে এসে প্লাসটা আসছে আর এখানে আমাদের নেগেটিভ টার্মিনালটা আসছে। ট্রায়াকের মতো এখানে যে ওহমিক কন্টাক্ট বা মেটালিক কন্টাক্টটা করা হয়েছে, সেই মেটালিক কন্টাক্টটা দুটো অংশের মধ্যে ভাগ করে রাখা আছে, অর্থাৎ এন ফোর এর সাথেও কানেকশন হয়ে আছে, আবার পি ওয়ানের সাথেও কানেকশন হয়ে আছে। আবার এখানে যে এম টি ওয়ানের যে ওহমিক বা মেটালিক কন্টাক্টটা আছে, সেই মেটালিক কন্টাক্টটা এখানে এন টুতেও কানেকশন হয়ে আছে আর পি টুতেও কানেকশন হয়ে আছে। এখন যখন এদিকে পজিটিভ কানেকশন করছি, তখন এই এন ফোরটা আমাদের কোনো কাজে আসছে না। এখানে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা আমাদের কী হবে, কারেন্ট ফ্লোটা ঠিক এই পাথ দিয়ে হবে, পি ওয়ান, এন ওয়ান, পি টু এবং এন টু, এই পাথে আমাদের কারেন্টটা ফ্লো হয়ে যাবে। এখন কারেন্ট ফ্লো হতে গেলে আমাদের তাহলে পাথটা হচ্ছে পি ওয়ান থেকে এন ওয়ান থেকে হচ্ছে পি টু, সেখান থেকে হচ্ছে এন টু, তাহলে এই চারটে হচ্ছে। এখন পি ওয়ান থেকে এন ওয়ান তাহলে কি হচ্ছে, ফরওয়ার্ড বাইস, পি টু থেকে এন টু এটাও আমাদের এক্ষেত্রে ফরওয়ার্ড বাইস হচ্ছে, শুধু এন ওয়ান থেকে পি ওয়ান সেটা হচ্ছে রিভার্স বাইস। তাহলে এন ওয়ান থেকে পি টু, অর্থাৎ এই যে ডিপ্লেশন লেয়ারটা রয়েছে, এটা যদি আমরা ডাইরেক্ট হিসেবে ধরি, এই ডিপ্লেশন লেয়ারটা আমাদের কিন্তু রিভার্স বাসে থাকবে, এবং রিভার্স বাসে থাকলে কী হবে, এই যে ডিপ্লেশন লেয়ার, সেই ডিপ্লেশন লেয়ারের বৃদ্ধা ক্রমাগত বাড়তে হবে, আমরা যখন এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। এখন এখানে যেহেতু ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকছে, তাহলে কী হবে, এর ভিতরে আমরা কারেন্ট ফ্লো হতে পারব দেব, তাহলে কারেন্ট ফ্লো না হতে দেখলে সেই এসি এর মতো কী হবে, এখানে এখান থেকে কিছু অংশ এই ডিপ্লেশন লেয়ারের যে ইলেকট্রন বা
পোলস রয়েছে সেই দুটোর কিছুটা মুভমেন্টের জন্য এর ভিতর দিয়ে কিছু পরিমাণ কারেন্ট কিন্তু সবসময় ফ্লো হয়ে যাবে। এই যে কারেন্ট এখানে যে আউটার সোর্স কানেকশন হওয়ার সময় এখানে কিন্তু কিছুটা পরিমাণ কারেন্ট ফ্লো হতে থাকবে, সেটাকে আমরা লিকেজ কারেন্ট বলে থাকি। এটা আমরা এর আগেও জেনেছি। আমরা যদি এখানে গ্রাফটা ড্র করি, গ্রাফটা ড্র করলে দেখতে পাবো কি যে ঠিক এরকম পরিমাণ একটা লিকেজ কারেন্ট আমাদের চলতে থাকে। এখন যখন আমরা এই যে আউটার যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, ভোল্টেজ সোর্সটা, সেটার পরিমাণ যদি ক্রমাগত বাড়াতে থাকি এবং এমন একটা পজিশনে আসবে সেই ভোল্টেজের জন্য দেখি হবে যে এই যে ডিপ্লেশন লেয়ারটা, সেই ডিপ্লেশন লেয়ারটা অ্যাভালেন্স রিটার্ন করবে। অর্থাৎ এখানকার যে ডিপ্লেশন লেয়ারের যে ইলেকট্রন এবং হোলস আছে, সেই ইলেকট্রন হোলসের এতটা পরিমাণে কাইনেটিক এনার্জি অর্জন করবে, কি করবে যে এই ডিপ্লেশন লেয়ারটাকে ভেঙে ফেলবে এবং হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো হবে। এটা আমরা এসিআর ক্ষেত্রেও দেখেছি। সেই কারেন্ট ফ্লোটা হলে কি হবে, তখন এই এই পয়েন্ট থেকে যেখানে ব্রেক ওভার করছে, ব্রেকডাউন পয়েন্ট থেকে কারেন্ট ফ্লোয়ের পরিমাণ একটা হিউজ পরিমাণে বেড়ে যাবে। এখানে গ্রাফটা হবে ঠিক এরকম টাইপের একটা গ্রাফ হবে এবং এই যে অংশে যে কারেন্ট থাকে এইটা কিন্তু লিকেজ কারেন্ট, এরপরে কিন্তু কারেন্টটা একটা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। এইভাবে কি হবে, এটা যে ট্রায়ারটা সেই ট্রায়ারটা অন স্টেটে চলে যাবে এবং হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকবে। ঠিক উল্টো ঘটনাটা আমরা করবো কি, এখানে নেগেটিভ ধরবো আর এখানে আমরা প্লাস ধরছি। এবার এখানে নেগেটিভ, এখানে প্লাস ধরলে আমাদের কি হবে, ঠিক এদিক দিয়ে আমাদের উল্টো দিকে কারেন্ট ফ্লোটা হবে। এবং উল্টো দিকে যখন কারেন্ট ফ্লোটা হবে, উল্টো দিকে কারেন্ট ফ্লো হওয়ার সময় আমাদের কি হবে, তখন এন টুটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, তখন হবে যে পাথটা তখন পি টু, পি টু থেকে এন ওয়ান, এন ওয়ান থেকে পি ওয়ান, তার থেকে এন ফোর, এই চারটে অংশ এই পাথ দিয়ে আমাদের কারেন্ট ফ্লোট হবে। তখন দেখো পি টু থেকে এন ওয়ান এটাও ফরওয়ার্ড ব্যাস, পি ফোর থেকে এন ফোর এটাও ফরওয়ার্ড ব্যাস, আর মাঝখানের অংশটা এটা রিভার্স ব্যাস। ঠিক আগের মতো একই রকম প্রসেসে আবার যখন আমরা ভোল্টেজটাকে বাড়াতে থাকবো, সে একটা পরে অ্যাভালাঞ্চ রিটার্ন করবে এবং আমাদের যে কারেন্ট ফ্লোর পরিমাণটা সেটা হিউজ পরিমাণে বেড়ে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম, প্রথমে আমরা একটা লিকেজ কারেন্ট পাবো, এই যে লিকেজ কারেন্টটা প্রথমে আমরা এরকম পাবো এবং একটা ভোল্টেজের পর আমরা কী পাবো, এই পয়েন্ট থেকে যখন ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করলে কী হবে, এটাকে এরকমভাবে জিনিসটা বেরিয়ে যাবে এবং হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো হতে থাকবে ড্যাগের বৃদ্ধি। তাহলে এখানে ট্রায়াকের থেকে ট্রায়াকের পার্থক্যটা কী হলো, ট্রায়াকের ক্ষেত্রে আমাদের একই ঘটনাই ঘটছে কিন্তু এখানে কী করতে, ট্রায়াকের ক্ষেত্রে আমরা কী করেছি, ওখানে একটা আমরা গেট টার্মিনাল কানেকশন করে রেখেছি এবং গেট টার্মিনাল দিয়ে আমরা এক্সট্রা ভোল্টেজ অ্যাপ্লাই করে আমাদের যে অ্যাভালেন্স ব্রেকডাউনের কাজটা, সেই ব্রেকডাউনের কাজটা কিন্তু আমরা আরও ত্বরান্বিত বা জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি। সেটা ছাড়া আর ড্রায়াকের সঙ্গে ট্রায়াকের কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ভিডিওতে আমরা ড্রায়াক নিয়ে আলোচনা করলো এবং ড্রায়াকটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তাও তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন পর্যন্ত এই ভিডিওতে এইটুকু আলোচনা করলাম, ধন্যবাদ।